হোয়াট ইজ অনলাইন ইনকাম, অনলাইনের ইনকামটা আসলে কি, ইন্টারনেট অনলাইন মানে অনলাইন মানে ইন্টারনেট, কিন্তু অনেকে কিন্তু বিষয়টা অনেকটা এরকম মনে করে, অনলাইনে কোনো একটা জিনিস দেখলে, গুগলে কোনো একটা জিনিস দেখলে মনে হয়, মানুষ যদি দেখায় এই যে গুগলে সার্চ করলে এখান থেকে ইনকাম হচ্ছে, অমুকটা হচ্ছে, সমুকটা হচ্ছে, এই করে ইনকাম হচ্ছে, ওই করে ইনকাম হচ্ছে, শুনতেছেন। কিন্তু আসলে অনলাইনে ইনকামটা কি, কীভাবে ইনকাম আসে আসলে মানুষের কাছে, এই বিষয়টা সম্পর্কে তো আপনি এখনও জানেন না, তাই না? তো এই ভিডিওটা আমি হচ্ছে কভার করার চেষ্টা করব যে অনলাইনে কীভাবে আসলে ইনকাম হয় এবং কীভাবে মানুষ ইনকাম করে এক কথায়। হ্যালো গাইস, মাই নেম ইজ হিমুন চাকমা, ওয়েলকাম টু হিমুন অফিসিয়াল। যারা আমাকে এই প্রথম দেখতেছেন ইউটিউবে, আমাকে হিমুন অফিসিয়াল নামে পাবেন এবং আমার ফেসবুকে হিমুন চাকমা নামে আমার হচ্ছে পেজটা আছে। যারা যারা হচ্ছে এখনও ফলো করেন নাই, সাবস্ক্রাইব করেন নাই, একসাথে হচ্ছে সাবস্ক্রাইব ফলো দুটোটাই করে দেন। আমি এই ভিডিওটার বানানোর একমাত্র উদ্দেশ্য হলো যে আমাদের রুরাল এরিয়ায়, গ্রাম অঞ্চল বলেন এবং হচ্ছে মানে সাধারণ জনগণ, এখনও পর্যন্ত আপনার কিছু কিছু মানুষ, আমরা যারা ইয়াং জেনারেশনের ছেলে পেলে আছে বা ইয়াং জেনারেশনের ইউথ যারা আছে, তারা মোটামুটি সবাই বুঝে যে আসলে অনেকে হয়তো মানে মোটামুটি তাদের কিছুটা হলেও ধারণা আছে কীভাবে অনলাইনে ইনকাম আসলে করে বা কীভাবে করতে হয়, ঠিক আছে, বা সিস্টেমটা কী আসলে এটা সম্পর্কে তারা বুঝে। কিন্তু মেইন রিজনটা এখানে দাঁড়ায়, যখন আপনার কোনো একটা গ্রামের কোনো একটা মানুষকে বলবেন অনলাইনে ইনকাম, তখন তারা বলবে যে এই দেশ তিনি মনে হয় যে টাকা ইনকাম মনে মনে ইনভেস্ট করতে হবে, এই সেই অনেক কিছু কিন্তু আপনার এখানে কথাবার্তা চলে আসে, ঠিক আছে। তো এই জন্যই বিশেষ করে আমাদের চাকমা কমিউনিটি, এই ভিডিওটা কিন্তু আসলে যারা চাকমা মারমা ত্রিপুরা কমিউনিটি আছে বাংলাদেশের জন্য, তাদেরকেই আমি টার্গেট করে ভিডিওটা তৈরি করতেছি। আমি পারলে কিন্তু চাকমা ভাষায়, চাকমা ল্যাঙ্গুয়েজেই কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করতে পারতাম, বাট আমি হচ্ছে বাংলা ভাষায় তৈরি করতেছি, এই জন্যই অনেকে হয়তো চাকমা ভাষা বুঝবেন না, এই জন্যই মূলত আমি এই ভিডিওটা তৈরি করতেছি। মেইনলি আমাদের হচ্ছে চাকমা মারমা ত্রিপুরাতে এদেরকে বললে হয় কি, তারা মনে করে যে ভাই অনলাইনে ইনকাম মানে হচ্ছে এভাবে যে ভাই আজকে হচ্ছে তুমি হচ্ছে এই 5,000 টাকা ইনভেস্ট করো বা অথবা দেখা গেছে 2,000 টাকা ইনভেস্ট করো, তুমি পরবর্তী মাস থেকে হচ্ছে মাসে মাসে এত টাকা এত টাকা করে পেতে থাকবা এবং তোমার হচ্ছে দুইজন মানুষ জয়েন করাবা এবং দুইজন মানুষকে আরও ফোর্স দাও, তাদেরকে দাও বলো যে আরও দুজন করে হচ্ছে মানুষ জয়েন করানোর জন্য। এই হচ্ছে মানুষের মেন্টালিটির ভিতরে এটাই ঢুকে গেছে এখন, তারা মনে করে যে অনলাইনে ইনকাম মানে এইটা যে এটাই মানুষ হচ্ছে মানুষ করে। আমাকে এইবার যখন আমি কোর্স রিলিজ করলাম বা যখন তাদেরকে বললাম যে দুই দিন বা 3 দিনের ভিতরে ইনকাম পসিবল, তারা মনে করতেছে বিষয়টা কি এইরকম যে আসলে তাহলে ভাই অনলাইনের ইনকামটা কি, তারা আমাকে জিজ্ঞেস করে। এই জন্যই মূলত আমি আজকে এই ভিডিওটা তৈরি করতেছি। অনলাইনের ইনকাম সমূহ আপনি এখানে দেখতে পাচ্ছেন 10টা ক্যাটাগরিতে আমি আপনার ভাগ করছি, মানে আমার যতটুকু মনে আসছে এই মুহূর্তে ততটুকু ক্যাটাগরি আমি এখানে তুলে ধরছি। প্রথমে হচ্ছে সেটা হচ্ছে প্রোডাক্টস বিক্রি করা। বর্তমানে যে আমরা প্রোডাক্টসের বিক্রি করা নিয়ে একটা কোর্স দিচ্ছি, সেটা হচ্ছে অনেকটা ওইরকমের ভিতরে করে, প্রোডাক্টস বিক্রি করা বা রিসেলিং বিজনেসের মতো। তো প্রোডাক্টস বিক্রি বলতে কোনো একটা জায়গা থেকে কোনো একটা প্রোডাক্টস কিনে, ধরেন 100 টাকা একটা প্রোডাক্ট কিনে সেটা যদি 110 টাকা লাভে বিক্রি করা, সেটা হচ্ছে প্রোডাক্টস বিক্রি করা। এক কোথায় কাজটা সেটা প্রোডাক্টস বিক্রি করা। সেটা আপনি কোনো ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করতে পারেন, আবার দেখা গেছে আপনার কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে পারেন। এটা হচ্ছে সিম্পল হিসাব, এটা হচ্ছে এক নম্বরে যেটা আছে সেটা। এবং হচ্ছে ড্রপ শিপিং বিজনেস, ড্রপ শিপিং মডেলটা হচ্ছে অনেকটা এরকম, ধরেন আপনি এক নম্বরের কাজ, এক নম্বর হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ, এক নম্বরটা মনে করেন এটা বাংলাদেশ, আর 2 নম্বরকে মনে করেন আপনার, আচ্ছা এই লোকটাকে মনে করেন আপনার একটা মানুষ, আর 1 নম্বরকে মনে করেন একটা মানুষ, ঠিক আছে। এবং এইটা হচ্ছে কোনো একটা মাধ্যম বা এটা একটা আরেকটা মানুষ, ধরেন এই মানুষ আপনার একটা ওয়েবসাইট আছে, আপনার একটা ধরেন ওয়েবসাইট আছে, এই মানুষটা কী করছে ওই ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টটা অর্ডার করছে, তাহলে টাকাটা কার কাছে আসলো, আপনার কাছে চলে আসলো। এবং আপনি কী করলেন, আপনার কাছে তো প্রোডাক্টটা নাই, এই প্রোডাক্টের টাকাটা কার কাছে পাঠাইলেন, আমার কাছে পাঠাইলেন। এখন আমি যদি এই প্রোডাক্টটা যদি সরাসরি একে যদি পাঠাই দিই আপনার নামে, তাহলে এই পুরো সিস্টেমটাকেই বলা হয় ড্রপ শিপিং। মানে আপনি কোনো প্রোডাক্ট ধরলেনই না, কিছু করলেন না, শুধু টাকাটা রিসিভ করলেন, আবার লাভের অংশটা রেখে বাদবাকি টাকাটা আমার কাছে পাঠিয়ে দিলেন, আমি হচ্ছে পুরো টাকাটা ওর কাছে, ওর মালটা ওর কাছে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে মূলত বলা হয় ড্রপ শিপিং। এখন 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং বিষয়টা আবার কি, মার্কেটিং মানে কোনো একটা জিনিস হচ্ছে মার্কেটিং করা। আমি একটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি মার্কেটিং মানে বিষয়টা কীভাবে হচ্ছে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন মার্কেটিং জিনিসটা কি, যেমন আমি একটা কোর্স রিলিজ করছি, এই যে মার্কেটিংয়ের অনেকগুলো ভেরিয়েশন আছে আসলে। আপনি ভিডিও মার্কেটিং করতে পারেন, আপনি
পডকাস্ট করতে পারেন, পডকাস্ট মানে অডিও মার্কেটিং যেটাকে বলে। তারপর দেখা গেছে আপনার ইভেন্ট মার্কেটিং আছে, তারপর দেখা গেছে আপনার ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে আবার দেখা গেছে আপনার SMS ক্যাম্পেইনিং বা SMS মার্কেটিং আছে, ইমেল মার্কেটিং আছে, অনেক ধরনের মার্কেটিং ভেরিয়েশন আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে। তারপর আমি এখন বর্তমানে যে দুইটা মার্কেটিং করতেছি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে, কিন্তু একটা হচ্ছে ভিডিও মার্কেটিং, যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রায় আপনার 33,000 কাছাকাছি ভিউ হয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণ পেইড, মানে টাকা দিয়ে কিন্তু আমি বুস্ট করছি। এই ভিডিওটার জন্য কিন্তু প্রায় আপনার $25-30 খরচ করা হয়েছে, $25-30 খরচ করার ফলেই কিন্তু এই ৩৩,000 মতো মানুষ দেখছে এটা, ঠিক আছে। তো এইটাও বর্তমানে একটা পেড ক্যাম্পেইন চলতেছে, এটাও সম্ভবত একটা পেড ক্যাম্পেইন চলতেছে, যে এটাও দেখতে পাচ্ছেন একটা পেড ক্যাম্পেইন চলতেছে, ঠিক আছে। টাকা দিয়ে যেটাকে বলা হয়, যেটাকে বলা হয় বুস্ট করা বা প্রমোট করা, এই যে যেমন এখানেও কিন্তু চলতেছে, এটা কিন্তু $10 চলতেছে বর্তমানে আরেকটা, ঠিক আছে, এই ভিডিওটা। তো এইভাবে মূলত মার্কেটিং, এটা হচ্ছে মার্কেটিং, আপনার বিভিন্ন ধরনের মার্কেটিং আছে, মার্কেটিংয়ের যদি আপনার ভেরিয়েশন আছে, তো মার্কেটিং করেও কিন্তু আপনি এখানে হচ্ছে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারেন। যেমন আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি চাচ্ছি সেটা হচ্ছে মানুষকে জানিয়ে দেওয়ার জন্য। যেমন আমার কাছে একটা অনলাইনে কোর্স আছে, সেটা তো আপনারা জানেন না, তাই না? তো আমিও তো জানি না কারা কারা হচ্ছে অনলাইনে কোর্স দরকার, এই জন্য আমি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতেছি, এটাকেই বলা হয় মার্কেটিং। আপনি চাইলে সেটা ইউটিউবের মাধ্যমে করতে পারেন, আবার চাইলে আপনি সেটা দেখা গেছে গুগলের মাধ্যমে করতে পারেন, বা দেখা গেছে আপনার সেটা ইনস্টাগ্রামেও করতে পারেন, আপনার ইচ্ছে। যেখানে হচ্ছে আপনার যে আপনার টার্গেট অডিয়েন্স কোথায় কোথায় হচ্ছে আসে, যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ব্যবহার করে, এই জন্য আমি ফেসবুকে মার্কেটিং করতেছি। আর আবার যদি বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম যদি গুগলে চলে যেত, তাহলে গুগলে মার্কেটিং করতাম, ঠিক আছে। এটা হলো মার্কেটিং। মার্কেটিং তো অনেক সেক্টরটা অনেক বড়, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অনেক ধরনের কাজ আছে কিন্তু মার্কেটিং সেক্টরে। আপনি যেমন হচ্ছে মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং মানে কিন্তু আপনার আপনার পুরো সেক্টরটাকে বোঝায়, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে, সোশ্যাল মিডিয়া আছে, ভিডিও মার্কেটিং আছে, অডিও মার্কেটিং আছে, তারপর দেখা গেছে কন্টেন্ট মার্কেটিং আছে, তারপর অনেক কিছু এখানে ভেরিয়েশন আছে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে। তারপর এইখানে দেখা গেছে সামনে এগুলো অনেক টপিক আসবে, এগুলো নিয়ে অনেক কোর্স আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে ই-কমার্স, ই-কমার্সের সেক্টরটা হচ্ছে অনেকটা, ই-কমার্স বিষয়টা যেন সবাই বোঝেন, ঠিক আছে। এটা অনেকটা রিসেলিং বিজনেসের মতো, আপনার একটা বড় ওয়েবসাইট থাকবে, রিসেলিং না হলেও কিন্তু আপনার কিন্তু এখানে মাল্টি ব্র্যান্ডের ওয়েবসাইটগুলো কিন্তু ইনকাম হয়। লাইক ধরে নিলাম আপনার, আমি ধরে নিলাম ধারাজের কথাই ধরি, ধারাজ দিয়ে এক্সাম্পল দিই আপনাদের, ধারাজ অথবা ইভেলি, তারা কীভাবে ইনকাম করতেছে, তাদের কিন্তু প্রোডাক্ট সেল না হলেও কিন্তু তারা ইনকাম করতে পারতেছে বসে বসে। যেমন আমি ইভেলিতে চলে গেলাম, ইভেলি তো বাংলাদেশের সবাই, এদের একটু অ্যাড দিয়ে দিই আর কি ভিডিওটার মাধ্যমে, সবাই তো যেহেতু শুনেন তারপরেই হচ্ছে একটু বলে দিই, দেশের এক নম্বর ই কমার্স ওয়েবসাইট ওরা দিয়ে দিছে, ওকে। এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটে কিন্তু তারা বেশিরভাগ কম প্রোডাক্ট আপলোড করে, হয়তো দেখা গেছে তারা কি করে, ধরেন আমি চাইলেও ধারাতে হচ্ছে একটা স্যালার অ্যাকাউন্ট খুলতে পারবো, আপনি চাইলে আপনিও একটা ধারাতে স্যালার অ্যাকাউন্ট খুলতে পারেন। ধরেন আমি যদি এখানে প্রোডাক্ট সেল করি, মাসে যদি 1,00,000 টাকার মাল সেল করি, সেখান থেকে তারা 5% বা 2% বা 1% 2% 3% একটা চার্জ কেটে রাখে, ঠিক আছে। এভাবে যদি তাদের যদি মনে করেন 1,00,000 বা এভাবে যদি তারা সেলার যদি অনেকগুলো ক্রিয়েট করতে পারে, তাদের কিন্তু অনেক লাভ এখানে। কিন্তু মাসে যদি মনে করেন 2 কোটি টাকা বা 5 কোটি টাকা যদি বেচা বিক্রি হয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি, ধরেন আপনার এখানে যদি 2 কোটি টাকার বিজনেস হয়, তাহলে 2% যদি তারা এভারেজে হিসাব করে, তাহলে আপনার কত, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, প্রায় 4,00,000 মতো তারা হচ্ছে টাকা শুধুমাত্র পায়। এটা তো আরও আমি কম হিসাব করলাম, 2 কোটি টাকার ট্রানজ্যাকশন আরও বেশি হবে তাদের এখানে বেসাবিক, কারণ এখানে সেলার কিন্তু অনেক গুলাই আছে। তো তাদের বিজনেস হচ্ছে এইটা, তারা শুধুমাত্র কী করছে, শুধু একটা জায়গা তৈরি করছে এখানে এবং ওয়েবসাইটটা তৈরি করছে, মানুষকে বলতেছে আপনারা সবাই অ্যাকাউন্ট করেন, ধারাজে বিক্রি করেন, আমাদের ওয়েবসাইটে হচ্ছে এতগুলো মান্থলি এতগুলো ভিজিটর থাকে, আপনারা চাইলে এখানে হচ্ছে বেচা বিক্রি করতে পারেন। এক কথাই হচ্ছে সেম জিনিস, তাদের হচ্ছে শুধু মার্কেটিংয়ের পাওয়ারটা আছে এবং হচ্ছে পুরো ওয়েবসাইটটা আছে, আর কিছু নাই। তারপর আরও ই কমার্স বিজনেসের পাশাপাশি আমরা আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে পারি, সেটা হচ্ছে সার্ভে কাজ। সার্ভের বিষয়টা হচ্ছে বাংলাদেশে অনেকেই এখন বর্তমানে সার্ভে কাজ করতেছে। ধরেন সার্ভে বলতে আমার এই টোটাল যে এই পিসিটা, আমি পিসিটা কী করবো, মানে আমার আমি তো বর্তমানে বাংলাদেশে আছি কিন্তু পিসিটা তৈরি করবো আমি একেবারে আমেরিকায় আছি। সার্ভে কাজটা কিন্তু আমেরিকান ভিত্তিক, আমেরিকা বেশিরভাগ হচ্ছে ডলার বা ওখানে সার্ভে করে, ঠিক আছে। মানে সার্ভে জিনিসটা কেন করে, সেটা একটা মার্কেটিং পারপাসের জন্যই তারা করে, মানে করে একটা মানুষের আগ্রহ অনাগ্রহ বা কোন বিষয় সম্পর্কে তারা হচ্ছে মানে আগ্রহ বেশি প্রকাশ করে বা কোন জিনিসগুলো তারা ব্যবহার করে, এই ধরনের হচ্ছে সার্ভে করে তারা কোন একটা প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং করার জন্য, এই হচ্ছে মেন কথা। সার্ভে নিয়ে অনেক হচ্ছে ইউটিউবে টিউটোরিয়াল আছে, এগুলো সম্পর্কে দেখতে পারেন। এবং এজেন্সি, সয়না আমার সেটা হচ্ছে এজেন্সি। তো এজেন্সির কাজটা হচ্ছে মূলত আপনার
কোনো একটা ডিজিটাল এজেন্সি। এজেন্সির কাজ কী? এজেন্সির কাজ হচ্ছে কোনো একটা, এটা মূলত এজেন্সি বলতে আমি কোনো একটা মার্কেটিং এজেন্সিকেই কিন্তু মূলত আমি মানে ইয়ে করছি, যেটা ফেসবুক এজেন্সি, ইউটিউবের গুগলে অ্যাডস এজেন্সি, টিকটকে ভিডিও দেওয়া অ্যাড এজেন্সি, তারপর দেখা গেছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এজেন্সি, তারপর দেখা গেছে আপনার কোনো একটা প্রমোশনাল ভিডিও তৈরি করা, সেটাও কিন্তু এজেন্সির কাজ, প্রমোশনাল ভিডিও তৈরি করা। আপনারা হয়তো দেখেন যে বিভিন্ন কোম্পানি অ্যাড চলে আসতেছে, কোনো একটা মানুষ কিন্তু এজেন্সি তারা কিন্তু তৈরি করছে এই ভিডিওগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে এজেন্সির কাজ। স্টুডিও এনিমেশনে ভিডিও চলে আসে, আপনি ভিডিওতে যে সমস্ত ভিডিওগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে সেগুলো হচ্ছে এজেন্সির কাজ, তাই না? সেগুলো এজেন্সি কিন্তু তার পার্টি এজেন্সি করে, তো ওই ধরনের এজেন্সি করতে পারেন। এবং দেখা গেছে এজেন্সি ইনকাম কীভাবে করে থাকে আমি সেটা একটু আপনাকে হিসাব করে দিই। হিসাব করে দিলে এখন কিন্তু আপনার মাথা একেবারে নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের হিসাব করে দিচ্ছি বিষয়টা। ধরেন এজেন্সি ফেসবুক এজেন্সি, ফেসবুক এজেন্সি দিয়ে আমি সিম্পলি অ্যাডভার্টাইজ ইয়ে করি, বাংলাদেশে নাই বললে তো 5-6 লাখ হচ্ছে আপনার ইয়ে আছে, ফেসবুক পেজ আছে, আরও বেশি হবে সম্ভবত, এটা হচ্ছে একটা মিনিমাম আমি ধরে নিলাম। 5-6 লাখ যদি ফেসবুক পেজ থাকে এখান থেকে তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিজনেস করতেছে, তাই না? কোনো মানুষ ধরেন এখান থেকে 0.5% মানুষ বিজনেস করতেছে, তো বিজনেস করার জন্য তাহলে হয় কি যে বিজনেস যেহেতু করতেছে তাদেরকে ফেসবুকে অ্যাড দিতে হবে, অ্যাড না দিলে তো তারা বিশা বিক্রি পাবে না, প্রমোট করতে হবে। ধরেন এই ধরনের মানুষ যদি আপনি কোনো মতে 500 মানুষ যদি ক্লায়েন্ট সংগ্রহ করতে পারেন, প্রত্যেকটা ক্লায়েন্ট যদি প্রতিদিনে অ্যাভারেজে যদি $1 করেও যদি তারা বুস্ট করে আপনার কাছ থেকে, 500 ক্লায়েন্ট, তাহলে আপনি $500 বিক্রি করতে পারলেন, তো $500 থেকে প্রতি ডলার থেকে আপনি 5 টাকা করেও যদি লাভ করতে পারেন, 5 টাকা করেও যদি আপনি 500 ক্লায়েন্ট থেকে লাভ করতে পারেন, তাহলে প্রতিদিন আপনার 2500 টাকা ইনকাম থাকবে। এবং 2500 টাকা যদি ইনকাম করেন তাহলে আপনার 30 দিনে ইনকাম কত? 30 দিনে 75,000 টাকা ইনকাম করতে পারবেন। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ক্লায়েন্ট সংগ্রহ করা, টার্গেট ক্লায়েন্ট 500 ক্লায়েন্ট যদি সংগ্রহ করতে পারেন তাহলে ভাই আপনি আর মানে আপনার এজেন্সি খুলে কিন্তু আপনি এখানে ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। সামনে এগুলো নিয়ে কোর্স আসতেছে, ঠিক আছে। এবং গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন বলতে এটাও একটা গ্রাফিক্স, এই যে এই মানুষটা উপরে উঠতে যাচ্ছে, এটা হচ্ছে উঠে যাচ্ছে, এবং হচ্ছে এখানে যে ইয়াগুলো ডিজাইনগুলো করা হয়েছে এটাও এক ধরনের গ্রাফিক্স, এটাও এক ধরনের গ্রাফিক্স, এটাও একটা গ্রাফিক্স, এটাও একটা গ্রাফিক্স, হ্যাঁ এটাও একটা গ্রাফিক্স, এগুলো সম্পূর্ণ গ্রাফিক্স রায়, যে লোগোটোগো সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ গ্রাফিক্সের কাজ। আমি যদি ফাইবারে যাই এটা একটা গ্রাফিক্সের কাজ, মানুষের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে এই রংটা, এটা একটা গ্রাফিক্সের কাজ। যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স সব জায়গায় গ্রাফিক্স, সব জায়গায় গ্রাফিক্স, সব জায়গায় গ্রাফিক্স, হ্যাঁ ইগলিতে যান, এই যে ইগলি, এই যে এটাও একটা গ্রাফিক্সের কাজ, এটাও একটা গ্রাফিক্সের কাজ, এগুলো সম্পূর্ণ গ্রাফিক্সের কাজ ভাই, এই যে এগুলো সম্পূর্ণ গ্রাফিক্সের কাজ, সম্পূর্ণ গ্রাফিক্সের কাজ। গ্রাফিক্সের কাজ কোন জায়গায় নাই? নিউজ পেপারগুলোতে দেখেন, এই যে এই ধরনের অ্যাড দেখতে পাবেন, হাজার হাজার অ্যাড দেখতে পাবেন নিউজ পেপারগুলোতে, দৈনিক নিউজ পেপার প্রথম আলো পড়েন না দেখতে পাবেন, তো এই ধরনের অ্যাডগুলো সবসময় চলে আসতেছে আপনাদের এখানে, তো এই যে বিষয়গুলো ফেসবুক ব্যবহার করলেও কিন্তু দেখতে পান। যেমন গ্রাফিক্স কোনটা, এই যে এটাও একটা, এটা ভিডিও গ্রাফিক্স, এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, এটা একটা গ্রাফিক্স, ছবি একটা গ্রাফিক্স, গ্রাফিক্সের ভিতরে পড়তেছে, এই যে এটা একটা গ্রাফিক্সের কাজ, ঠিক আছে। মানে শুধু যদি যদি ছবিটা যদি আমি গ্রাফিক্স কেন লাগে, ছবিটার একটু কোয়ালিটি বাড়ানোর জন্য যদি আমি শুধুমাত্র ছবিটা দিতাম, ঠিক আছে, এটা না দিলে, এটা না দিলে, এটা না দিলে কিন্তু কীরকম দেখাইতো না? এখন কিন্তু সুন্দর দেখাইতেছে, এখানে কিন্তু আমার কিউওয়ার্ডও আছে, মেন কিউওয়ার্ড, যে মোবাইলের মাধ্যমে 3 দিনে ইনকাম সম্ভব, যদিও এটা হচ্ছে বানানটা একটা ভুল হয়েছে, বাট এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। এই যে গ্রাফিক্সের কাজও কিন্তু বিশাল, আপনি হচ্ছে লোকাল কোম্পানিগুলোতেও জব পাবেন, আবার দেখা গেছে ফ্রিল্যান্সিংও করতে পারেন কিন্তু। তারপর দেখা গেছে আপনার ওয়েবসাইট তৈরি, ওয়েবসাইট তৈরি বলতে কি, এটা তো সবাই বুঝেন, কোনো একটা ওয়েবসাইট, যেমন এটা একটা ওয়েবসাইট, ফাইবার একটা ওয়েবসাইট, দারাজ একটা ওয়েবসাইট, ইমেলি একটা ওয়েবসাইট, তারপর স্কিল আপ বিডি, আমাদের এই যে স্কিল আপ বিডি একটা ওয়েবসাইট, ওকে, তারপর দেখা গেছে এই facebook.com একটা ওয়েবসাইট, ওকে, সম্পূর্ণ মানে ওয়েবসাইট ছাড়া কিন্তু কোনো আপনি কল্পনাই করতে পারবেন না কোনো একটা ব্যবসা। যে কোনো একটা ব্যবসা করতে গেলে বা কোনো একটা সার্ভিস বা প্রতিষ্ঠান হতে গেলে আপনার অবশ্যই একটা ওয়েবসাইট লাগবে, তো বুঝতেই পারতেছেন ভেরিয়েশন কিন্তু অনেক রকম, যে ওয়েবসাইট আপনার মাস্ট বি লাগবে কোনো একটা ব্যবসা করতে গেলে, ওকে, সেটা গেল। তারপর এখন হচ্ছে ওয়েবসাইট তৈরি, সেটা গেল। আপনি যদি একটু আপনার ওয়েবসাইট তৈরি করা নিয়ে অনেক ধরনের হচ্ছে আপনার সিস্টেম আছে, অনেকে দেখা গেছে যেমন আমি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটু সোজা আমার কাছে মনে হয়, ও এই জন্য আমি ওয়ার্ডপ্রেস বেশিরভাগ ইউজ করি। তারপর ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বিষয়টা সম্পর্কে আপনারা সবাই জানেন, তাই না? কিন্তু ফ্রিল্যান্সিংয়ের অর্থ কী সেটা কিন্তু অনেকে জানেন না। ঘরে বসে কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে অন্য কোনো মানুষের কাজ করে দেওয়াকেই সেটা বলে কি ফ্রিল্যান্সিং। ধরেন আমি ঘরে বসে আছি, এখন আপনার কাজ করে দিলাম ঘরে বসে, এই ল্যাপটপ অথবা মোবাইল, পিসি, যে কোনো মাধ্যমে, ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যেটাকে বলে, তো এই সিস্টেমটাকে বলা হবে ফ্রিল্যান্সিং। এখন আপনি যে আমাকে দিয়ে কাজ করেছেন সেই সিস্টেমটাকে বলা হবে কি আউটসোর্সিং। আপনি করালে হবে আউটসোর্সিং, আমি করলে হবে
ফ্রিল্যান্সিং, এই হচ্ছে মূলত ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কোন কোন জায়গায় করতে পারেন? আপনি চাইলে ফেসবুকে করতে পারেন ফ্রিল্যান্সিং। এখন আপনি যদি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারেন, মানুষ যদি কোম্পানিগুলো যদি আপনাকে জানে তাহলে হবে কি, আপনাকে নক করবে, নক করে বলবে যে আমাকে এই ধরনের একটা ভিডিও তৈরি করে দেন অথবা আমাকে একটু ভিডিও বুস্ট করে দেন, ঠিক আছে। এই যে এজেন্সির কাজটাও কিন্তু অনেকটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ভিতরেই পড়ে, ঠিক আছে। তারপর দেখা গেছে আপনি ধরেন দেখা গেছে ওয়েবসাইট তৈরি করতে পারেন ঘরে বসে, তা আপনাকে অর্ডার দিল অনেক অন্য কেউ, সেটা কিন্তু ঘরে বসেই কিন্তু করতে পারতেছেন ফেসবুকের মাধ্যমে, সেটা কিন্তু ফেসবুকের মাধ্যমে ফ্রিল্যান্সিং বলবে। আপনি চাইলেও যে ফাইবারে কিন্তু গিগ খুলতে পারেন, ফাইবারে কিন্তু আপনার হচ্ছে অনেক হচ্ছে কাজ পাবেন, যেমন হচ্ছে গ্রাফিক্স এবং ডিজাইনের কাজ, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ, রাইটিং ট্রান্সলেশনের কাজ, ভিডিও এবং অ্যানিমেশনের কাজ, মিউজিক অডিওর কাজ, প্রোগ্রামিংয়ের কাজ এবং বিজনেস এবং হচ্ছে লাইফস্টাইল, অনেক ধরনের এখানে কাজ আছে। এবং এগুলোতেও ঢুকলে দেখতে পাবেন অনেকগুলো সাব ক্যাটাগরি আপনি পেয়ে যাবেন এগুলোতে ঢুকলে, ঠিক আছে। এটাকেই মূলত হচ্ছে টোটালি ফ্রিল্যান্সিং বলে, ওকে। তারপর আসি, সেটা হচ্ছে আপনার কই গেল, আচ্ছা এই যে ফ্রিল্যান্সিং গেল ইউটিউবে ভিডিও তৈরি করা। এখন ইউটিউবে ভিডিও তৈরি করা বলতে সবাই তো মোটামুটি এখন মনে আমার যারা ভিডিও দেখতেছেন সবাই তো আবার মনে হয় চিনেন আমাকে। এখন যারা নতুন দেখতেছেন সেটা তো আপনারা হয়তো নাও জানতে পারেন। এখন আমি আসি যে ইউটিউবে ভিডিও, আসলে ইউটিউবে মানুষ আসেই হলো আপনার ভিডিও দেখার জন্য, তাই না। যেমন আমার একটা চ্যানেল আছে, এটা তো সবাই জানেন, আমি আপনাকে এটা সার্চ করে দেখাচ্ছি, হিমুন চাকমা, অথবা আপনি হিমুন অফিসিয়াল যে কোনো দিয়ে চার্জ করে দেখান। 94,000 মনে হয় সাবস্ক্রাইবার হয়ে গেছে, খুব শীঘ্রই আমরা 1,00,000 হচ্ছে পৌঁছে যাবো আশা করি। আমি নিয়মিত এখন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। এই যে যেমন দেখেন ইউটিউবে ভিডিও তৈরি করে মাসে আমি প্রায় হচ্ছে এক একটা মাস এমনও গেছে যে আমি হচ্ছে 50,000-60,000 টাকাও কিন্তু ইনকাম বুঝতে ফেসবুক ইউটিউব থেকে, ঠিক আছে। অ্যাডসেন্স এবং স্পন্সর অন্যান্য যে সমস্ত বিজনেসগুলো মিলাইয়া এভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন ইউটিউবে ভিডিও তৈরি করে, সুন্দর সুন্দর কন্টেন্ট হতে হবে। এইগুলাকেই বলা হয় রিয়েল ইনকাম। আমি এখানে হচ্ছে 10টা টপিক তুলে ধরছি, এছাড়াও অনেক ধরনের হচ্ছে আপনি ভেরিয়েশন বের করতে পারবেন এগুলো থেকে, অনেক ধরনের ভেরিয়েশন কিন্তু বের করা যায়। ও আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার তৈরি করা, সেটার একটা হচ্ছে আপনি ওভাবেও কিন্তু অনলাইনে ইনকাম করতে পারেন। যেমন কোনো একটা বিজনেসে কিন্তু, যেমন হচ্ছে ধারাজে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে গেলে তাদের সফটওয়্যারের মাধ্যমে, অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি কি অর্ডার করেন, তো ওখানেও কিন্তু বড় ধরনের একটা স্কোপ আছে, ওটা কিন্তু আমি এখানে তুলে দিই না। এগুলোকে বলা হয় অনলাইনে রিয়েল ইনকাম, ওকে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে মানুষ অনলাইনে ইনকাম করে, তাই না। এখানে আপনি বিজনেস করে ইনকাম করতে পারেন, মার্কেটিং করে ইনকাম করতে পারেন, যেরকম আমি হচ্ছে কোর্স সেলিং করে ইনকাম করতেছি, সেটা আমি প্রোডাক্ট সেলের মতো, ঠিক আছে। আমার কাছে একটা প্রোডাক্ট আছে, কোর্স আছে, আমি সেটা আমি বিক্রি করতেছি, ঠিক আছে। সামনে আরও অনেকগুলো কোর্স আসবে, আপনারা সেখান থেকে করে নেবেন। তো মার্কেটিং করে ইনকাম করতে পারতেছেন, আপনি এজেন্সি দিয়ে ইনকাম করতে পারতেছেন, আপনার যদি কোনো স্কিল থাকে সেটা হচ্ছে সেল করতে ইনকাম করতে পারতেছেন, বিদেশে যে ফাইবার আপওয়ার্ক এই ধরনের মার্কেট প্লেসগুলো থেকে আপনি ইনকাম করতে পারতেছেন। কেউ দেখা গেছে সিবিএ মার্কেটিং করে ইনকাম করতেছে, কেউ দেখা গেছে সার্ভে করে ইনকাম করতেছে, কেউ দেখা গেছে বিজনেস করে ইনকাম করতেছে, ঠিক আছে। আপনাকে কোনো না কোনো তো কাজ করতে হবে। এই যে আপনারা যেটা মানি গেমের কথাবার্তা বলেন যে ড্যাস্টিনি ফ্যাস্টিনি বা কিছুদিন আগে একটা এসটিসি ওয়াল নাকি কি একটা ইয়া গেল, তো এই যে ধরনের ওয়েবসাইটগুলো, তো এগুলো যা হচ্ছে মানি গেম, একটা এর টাকা নিয়ে এঁকে দেওয়া, এর টাকা নিয়ে এঁকে দেওয়া, এটা কোনো মানে নাই, এটা কোনো অনলাইনে ইনকাম বলে না। মেইন অনলাইনে ইনকাম আমরা যেটা করতেছি সেগুলোই হচ্ছে মূল, মেইন হচ্ছে অনলাইনে ইনকাম। আপনি চাইলে ইউটিউবে ভিডিও তৈরি করতে পারেন, ঠিক আছে, লাইক আমার মতো। তো ইউটিউবে ভিডিও তৈরি করলেও তো আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আপনার সবার সাথে একটু শেয়ার করে দিন, কারণ মানুষ মনে করে যে অনলাইনে ইনকাম মানেই হচ্ছে শুধু টাকা ইনভেস্ট করা এবং তারপরে সে এবং ওর পরে এইভাবে মানুষ জয়েন করাতে হবে এবং একটা সময় আমার বিশাল অঙ্কের টাকা জমা হবে, এটাই মনে করে। কিন্তু এটা হচ্ছে একটা মানি গেম ভাই, ঠিক আছে। সবাই সতর্ক থাকবেন এসব মানি গেম থেকে, আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারা।